নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নতুন আরেক রেসিপি নিয়ে, লাইলন টিকা মাছের ঝাল বা ঝোল, তোমরা যেটাই বলো, খেতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব যাতে মাছগুলো লেগে না যায়। এবারে আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদ মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম মাছের টুকরোগুলোকে। তো আমি সব মাছের টুকরোগুলো একসঙ্গে দিচ্ছি না, 3টে টুকরো আমি আগে দিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে আমি 1 পিঠ মাছের ভেজে নিচ্ছি। 1 পিঠ মাছ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অন্য পিঠটা ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো প্রথমে যে 3 টুকরো মাছ আমি দিয়েছি, এই মাছটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব বাকি মাছের টুকরোগুলো। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো মাছ আমি তুলে নিয়েছি, সেই তেলেই দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো। তো একই রকমভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো আমি 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো সব মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন যে তেলটা বেঁচে আছে সেই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 1/2 টিস্পুন আদা আর 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে কাঁচার গন্ধটা চলে যায় আদা রসুনের। বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে আমি আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। সামান্য একটু জল দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো দিয়ে এবারে 3 থেকে 4 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষে আসছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে কালারটাও ভালো আসে আর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়। এবারে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবেই জল দেবে। আমি একটু ঝোলঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দিচ্ছি। তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের টুকরো। মাছের টুকরোগুলো দিয়ে নেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা জাস্ট অসাধারণ খেতে। গরম গরম ধোয়াওটা ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আমাদের কিন্তু অন্য কোনো পদের কথা মনে থাকবে না, সমস্ত ভাত এই রেসিপিতেই খাওয়া হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর আমি আরও 1 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ি। তো আমাদের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে গরম মশলাটা নেড়ে একটু মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব।
যাতে গরম মশলা আর ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশে যায়। তারপর পরিবেশন করব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।